হ্যালো এভরিওয়ান, আমি কৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো। তোমরা জানো, কিছুদিন আগেই আমরা তোমাদের ওপরে দায়িত্বভার ছেড়ে দিয়েছিলাম। 2022 সালে সেরা হিরোকে সেটা মনোনীত করেছো তোমরাই, নির্বাচন করেছো তোমরাই। এবার তোমাদের কাছে সুযোগ হচ্ছে 2022 সালের সেরা নায়িকাকে, এটাও নির্বাচন তোমরাই করবে। ডেসক্রিপশন বক্সে চলে যাও এবং সেখানে লিংক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমাদের পছন্দের নায়িকাকে নির্বাচন করে নাও। আর ভোটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ভোট করতে থাকো, রেজাল্ট আগামীকাল আসবে। তাহলে চলে আসি প্রথম আপডেট যেটা নিয়ে, সেটা হচ্ছে বন্ধুরা প্রজাপতির বক্স অফিস কালেকশন গতকাল কিরকম হলো, মানে ডে সেভেনে এবং ডে এইট এর অ্যাডভান্স বুকিং কিরকম যাচ্ছে। দেখো, এটা আমি সবসময় বলছি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে খুব রেয়ারেস্ট বক্স অফিস কালেকশন জানা যায় প্রজাপতির ক্ষেত্রে আমাদের সামনে। মানে সেভাবে হ্যাঁ, অবশ্যই ভেতর থেকে কিছু না কিছু খবর তো পেয়েছি, তবে একদম এক্সাক্ট ফিগার তো তেমন কিছু জানা যাচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে গতকাল মানে ডে সেভেনেও কিন্তু এই ছবিটা মোটামুটি সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কিন্তু 20-22 লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছে, যেটা প্রচন্ড ভালো একটা হোল্ড ধরে রেখেছে প্রজাপতি। একদমই কোনো অসুবিধে হচ্ছে না, মানডে থেকে এই ছবিটা চলছে এবং মানডেতেও মোটামুটি 18-20 লাখ টাকায় কালেকশন করেছিল। মঙ্গলবার মানে টিউজডেতে সেটা বেশ বেড়েছিল, ওয়েডনেসডেতেও বেড়েছিল। তো এইভাবে কিন্তু ছবিটার একটা জায়গা মোটামুটি 20-22 লাখ, 22-23 লাখ এরকম একটা হোল্ড কিন্তু রেগুলারলি ধরে রাখতে পারছে। এবং এই ছবিটা মানে এইরকম ভাবেই যদি চলতে থাকে, এখন এটাই দেখবার যে কর্ণ সুবর্ণের গুপ্তধন ছবিটাকে এই ছবিটা বিট করে দিতে পারে কিনা। এবারে আমি বললামই তোমাদের গতকাল কিরকম বক্স অফিস হয়েছে, এটা একটা আন্দাজ দিলাম। এবারে বলি আজকে মানে ডে এইট তে অ্যাডভান্স বুকিং কিরম যাচ্ছে। সবার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আজকে হাওড়ায় কিন্তু আমাদের পিএম নরেন্দ্র মোদী যে আসবার কথা ছিল, তোমরা সকলেই হয়তো জেনেই গেছো, এর মধ্যে ওনার মা গত হয়েছেন, ওই কারণের জন্য উনি আহমেদাবাদ চলে গেছেন, তাই আজকে এই সমাবেশটা ক্যান্সেল হয়েছে। কিন্তু সমাবেশটা ক্যান্সেল না হওয়ার আগে পর্যন্ত আমি সকাল থেকে বুক মাই শো চেক করছিলাম, একদম সকাল থেকে প্রজাপতি কিন্তু বেশ কয়েক জায়গায় ফিলিং ফার্স্ট যাচ্ছিল। এবং এখান থেকেই তোমরা বুঝতে পারো তাহলে যে মানুষ কিন্তু এই ছবিটা মন থেকে ভালোবাসছে। এবং আমি শুধুমাত্র কলকাতার সারাউন্ডিং এলাকাগুলো মানে দেখলাম, যেটা বুক মাই শোতে আমাদের কলকাতা লিখলে যে কটা সিনেমা হল বেরোচ্ছে মোটামুটি 28-30টা হল মানে শো কিন্তু অলরেডি ফিলিং ফার্স্ট যাচ্ছে প্রজাপতির। এখনো সবে দুপুর, এখন এটাই দেখার যে আজকে কিরকম বাকি সময়টা কিরকম পারফর্ম করে। তো প্রজাপতি এইরকমই যদি চলতে থাকে, পার ডে 20-22 লাখ টাকা ব্যবসা করা প্রজাপতির পক্ষে কোনো অস্বাভাবিকতা নেই, খুব মানে ইজিলি 20-22 লাখ টাকা করে পার ডে যদি বক্স অফিস কালেকশন করে এই ছবিটা, মোটামুটি 4 দিনের মাথায় আমাদের 1 কোটি টাকার ব্যবসা দিয়ে দেবে, এরকমটাই হচ্ছে কিন্তু। সো দেখা যাক কিরকম ভাবে এগোয়। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিসকে কেন্দ্র করে। অবশ্যই বুক মাই শোতে তোমরা চলে যাও, দেখে নিতে পারো। চেঙ্গিসের ইন্টারেস্ট রেট কিন্তু হু হু করে বাড়ছে বন্ধুরা, অলরেডি এখন 5.3K ইন্টারেস্ট নিয়ে বসে আছে চেঙ্গিস। এবং চেঙ্গিস অবশ্যই অবশ্যই এমন একটা ছবি আসছে যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড এবং ইয়াং জেনারেশন ওয়েট করছে। রাবণ যারা দেখেছে তারা চেঙ্গিস দেখবার জন্য আবারও ওয়েট করছে, সেই একইভাবে আরো নতুনত্ব কি দেখবো। সেখান থেকে দাঁড়িয়ে চেঙ্গিসের ইন্টারেস্ট কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, এখন এটাই দেখার যে এই ছবিটা বক্স অফিসে কেমন পারফর্ম করতে পারে। সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা সকলেই ইতিমধ্যে জানি যে সৃজিৎ মুখার্জি তিনি মৃণাল সেনের একটা বায়োপিক তৈরি করছেন, যে ছবিটার নাম হচ্ছে পদাতিক। এবং এই কিছুদিন আগে চঞ্চল চৌধুরী তিনি একটা ইন্টারভিউতে বলেন যে উনি মৃণাল সেনের চরিত্রটা করতে পারেন, এরকম একটা আমরা শুনতে পেয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের চোখের সামনে একটা পোস্টার চলে এসছে যেটা সৃজিৎ মুখার্জি নিজেই আপলোড করেছেন, এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি চঞ্চল চৌধুরী কিন্তু মৃণাল সেনের চরিত্র অভিনয় করবেন। এবং খুব ভালো হয়েছে, পোস্টারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে এবং যেভাবে লেখা হয়েছে ম্যাড ম্যাভরিক মাইস্ট্রো, তো খুব ভালো লাগছে আমার ব্যাপারটা দেখতে। আমরা খুবই এক্সাইটেড, যারা ছবি ভালোবাসি তারা তো মৃণাল সেনের বায়োপিক দেখতে অবশ্যই ভালোবাসবো। তো আমার মন বলছে চঞ্চল চৌধুরী ভীষণই ভালো অভিনয় করবেন। এখন দেখা যাক, আমরা জানি বাংলাদেশের মানুষদের কিন্তু কথা বলার মধ্যে একটা বাংলাদেশি টান থাকে, তো মৃণাল সেন যেভাবে কথা বলতেন সেইটা কিভাবে রপ্ত করেন চঞ্চল চৌধুরী, এটা দেখবার জন্য পার্সোনালি আমি খুবই ইন্টারেস্টেড এবং এক্সাইটেড। দেখা যাক ছবিটা কেমন হয়,
অবশ্যই আশা রাখছি। যদিও রিসেন্টলি সৃজিৎ মুখার্জির কাজগুলো আমার খুব একটা ভালো লাগেনি, এক্সিকোয়েলস টু প্রেম তো একেবারেই ভালো লাগেনি, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আশাবাদী মৃণাল সেনের এই মানে বায়োপিকটা নিয়ে, দেখা যাক কিরকম হয়। এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে। এভাবেই কিন্তু চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা। এইটুকুনি ছোট্ট একটা অনুরোধ, তাহলে এখনের জন্য টাটা।